বিস্তারিত আলোচনা করেছেন আপনাদের যে ফিলোসফিক ওয়ার্ক আপনারা টিসিএস অফিসাররা এখানে করে থাকেন সে বিষয়ে আমরা সবাই জানি। আমি নিজেও অনেক প্রোগ্রামে আপনাদের মাঝে ছিলাম এবং এইরকম একটা মহতি আয়োজন আপনারা এখানে আজকে রেখেছেন তার জন্য অবশ্যই ধন্যবাদের পাত্র। 14 তারিখ আপনারা সবাই জানেন যে বিশ্ব রক্তদান দিবস, সেখানে আমরা জানি কার্ল ল্যান্ডস্টাইনারের যে জন্মদিন ওনার জন্মদিনকে সামনে রেখে, কারণ উনি প্রথম যিনি যে ব্লাড গ্রুপ এবং ট্রান্সফিউশনের জনক বলা হয় তাকে সামনে রেখে এই 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়েছে। তো কিছুদিন 14 তারিখ আমাদের রবীন্দ্রভবনে সেটা আমরা পালন করেছি, সেখানে যে সেক্রেটারি মহোদয় বলেছেন যে ক্যালেন্ডার বানানো হয়েছে এবং রেজিস্ট্রি যদি আপনারা রেজিস্টার করেন তাহলে কোথায় কোন জায়গায় এই আয়োজন হবে তারও ব্যবস্থা করা হয়েছে। সেদিন আরেকটা আমরা ব্লাড ডোনেশন একটা ভিকেল সেখানে আমরা ফ্ল্যাগ অফ করেছি এবং সেটা প্রথম আমরা যে আমাদের যে আপনারা সবাই জানেন যে আমাদের অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট হচ্ছে ধলাই, সেই ধলাই হসপিটালকে সেটা দেওয়া হয়েছে এবং এত সুন্দর তার ব্যবস্থাপনা সেই ভিকেলসে প্রায় 45 লক্ষ টাকার উপরে তার দাম হলো এবং সেটাকে ওই হাসপাতালকে উৎসর্গ করা হয়েছে এবং ধীরে ধীরে আমার কাছে স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে যে সমস্ত ডিস্ট্রিক্টে এই ধরনের ভ্যান বা ভিকেলস দেওয়া হবে, তাতে করে যেখানে যেখানে দরকার, কারণ একটা ব্লাড ডোনেশন করতে গেলে আবার সেই যারা ব্লাড ব্যাঙ্কের লোকদের ওদেরকে বলতে হয় এইসব ইত্যাদি অনেক, আর এটা হলো ইমিডিয়েটলি তারা যে কোনো জায়গায় ওরা চলে যাবে, সেখানে দুজন ব্যক্তি একসাথে রক্ত দিতে পারবে আমি সেটা দেখেন এয়ার কন্ডিশন যুক্ত খুবই ভালো। তো সেইভাবে আমরা কাজ করছি এবং আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, স্বাস্থ্য ঠিক না থাকলে কি করে মানুষ সামনের দিকে এগিয়ে যাবে, তো প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার পাশাপাশি আমরা দেখেছি এখানে প্রায় 13 লক্ষ আমাদের টার্গেট ছিল প্লাস সেটা আমাদের 100% আমরা সেটা স্যাচুরেশন পয়েন্ট।